এখনো পেরোতে হবে মাইল মাইল হিংস্র বুভুক্ষ মাটি, ব্যান্ডেজ বাঁধা হাতে, নক্ষত্র বাজাতে বাজাতে পথ হাঁটি। আজকে আমরা জানব বাংলাদেশি কবি ও সাংবাদিক শামসুর রহমান সম্পর্কে। শামসুর রহমান 24 অক্টোবর 1929 সালে পুরনো ঢাকার মাহতটুলি এলাকায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর ও মা আমেনা খাতুন ছিলেন গৃহিণী। কবি শামসুর রহমান ছিলেন 13 জন ভাই বোনের মধ্যে চতুর্থ। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় রূপালী স্নান কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রহমান সুধীজনের দৃষ্টি লাভ করেন। শামসুর রহমানের আমলে জীবিত কবিদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। কাজী শামসুর রহমান বাংলা ভাষার একজন প্রধান কবি। বাংলাদেশের সমকালের কবিদের মধ্যে তাকে শ্রেষ্ঠ মনে করা হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কমতি ছিল না। স্বাধীনতা সংগ্রামের উপর লিখিত তার 2টি কবিতা স্বাধীনতা তুমি ও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব অর্থাৎ বিপন্ন লেখক ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন। শামসুর রহমানের ডাকনাম ছিল বাচ্চু। 1945 সালে পুরনো ঢাকার পোগজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1947 সালে ঢাকা কলেজ থেকে আইএ পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক শ্রেণীতে ভর্তি হন এবং 3 বছর নিয়মিত ক্লাস করেন, কিন্তু শেষ পর্যন্ত আর মূল পরীক্ষা দেননি। 1953 সালে পাস কোর্সে বিএ পাশ করে তিনি ইংরেজি সাহিত্যে এমএ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করলেও শেষ পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করেননি। শামসুর রহমান বিভিন্ন পত্রিকায় সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতে গিয়ে নানা ছদ্মনাম ব্যবহার করেছেন। সেগুলো হল সিন্দবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনন্তিকে, মৈনাক ইত্যাদি। 1955 সালের 8ই জুলাই শামসুর রহমান জোহরা বেগমকে বিয়ে করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার 65টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাটা, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এক ফোঁটা কেমন অনল, না বাস্তব না দুঃস্বপ্ন ইত্যাদি। কবি শামসুর রহমানের কয়েকটি উল্লেখযোগ্য ও বিখ্যাত কবিতা হল স্বাধীনতা তুমি, তুমি আসবে বলে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, একটি ফটোগ্রাফ, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, পণ্ডশ্রম, আসাদের শার্ট, বারবার ফিরে আসে, এলাশ আমরা রাখব কোথায় ইত্যাদি। কবির শিশুতোষ বিষয়ক গ্রন্থ হল এলাটিং বেলাটিং, ধান ভাঙলে কুড়ো দিব, গোলাপ ফুটে খুকির হাতে ইত্যাদি। তিনি মোট 4টি উপন্যাস লিখেছেন, সেগুলো হল অক্টোপাস, অদ্ভুত আধার এক, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায় ইত্যাদি। তার আত্মস্মৃতিমূলক গ্রন্থ হল স্মৃতির শহর, কালের ধুলোয় লেখা ইত্যাদি। কবি শামসুর রহমান তার কৃতিত্বের জন্য বেশ কিছু পুরস্কারেও ভূষিত হয়েছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার হল আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক ও স্বাধীনতা পদক ইত্যাদি। আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আসবো না, তবে যেটুকু নিয়ে গেল তার প্রতি জানাম যে পারবো না।
কবি শামসুর রহমান 2006 সালের 17 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা 6:35 ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছা অনুযায়ী ঢাকাস্থ বনানী কবরস্থানে নিজ মায়ের কবরের পাশে তাকে 18 আগস্ট সমাধিস্থ করা হয়। আমি ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু ধর্মান্ধতার বিরুদ্ধে। যারা মানুষকে হত্যা করে, পৃথিবীতে যেসব শুভবাদী বস্তু আছে সেগুলোকে নষ্ট করে, আমি তাদের বিরুদ্ধে।